শাসন জয় তু বন্দে দেশ জয় তু বন্দে ভদ্রং শস্ত্রং শক সিংহ নমামহ শম্ভুধং কুণ্ডলীকাকং সর্বাঙ্গং তরুণাস্পদং সামন্তং ভদ্রং শস্ত্রং শাকসিংহ নমামহম সম্ভুতং কুণ্ডলীকাকং সর্বাঙ্গং তরুণাস্পদং ভদ্রং শস্ত্রং শক সিংহ নমামহ নমঃ ভগবতু অরহতু বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সঙ্গং শরণং ভবতু সর্বমঙ্গল রক্ষং তো সর্বদেবতা সর্ববুদ্ধ অনুভবেন সদাশক্তে ভবন্তু মে ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বধম্মে অনুভবেন সদাশক্তে ভবন্তু মে ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বসঙ্গমভবেন সদা সত্যি পূজার প্রচার কি দি পূজিব বল আমার পূজার প্রচার
बाजी ते लागिलो बाजी ते लागिलो बाजी ते लागिलो खि आनंद बाजी ते लागिलो आसले होबे प्रेम आनंद बाजी ते लागिलो ओई आसले होबे प्रेम आनंद बाजी ते लागिलो ভলাইলে বলতে পারি না ভোল পাইলে নাই ভলাইলে বলতে পারি না বলাইলে নাই ঘর ডুবাই আমার মহিমা তোমার গুরু পর ঘর ডুবাই আমার মহিমা তোমার জয় গুরু শিখাইল মরে রসরে কীর্তন জয় গুরু শিখাইল মরে রসরে কীর্তন তাহার চরণ ভক্তি খরি নিবেদন তাহার চরণ ভক্তি খরি নিবেদন চন্দ্র নাচে সূর্য নাচে নাচে কহ তারা চন্দ্র নাচে সূর্য নাচে নাচে কহ তারা পাতালের মা সুখী নাচে বুদ্ধের প্রেমে তারা সব করিয়া বলে বুদ্ধের কথা তোমার গাথা আকাশেতে মেঘমালা বুদ্ধের নামে বাসে ওরে আকাশেতে মেঘমালা বুদ্ধের নামে বাসে ওরে বুদ্ধের নামে মরা গঙ্গা জুয়ার মাথায় আসে এবারে বুদ্ধ নামে বন্যা নারী ভাবে সন্তান মিলে আকাশ বাতাস তরুলতা বুদ্ধের কথা বলে ওরে কায় আরো কামিনী রে সাজাইলে সাজে মৃদঙ্গ মন্দিরের বাদ্য কেমন করে বাঁধে তাই কাকালে তাই মস্তাদি চলে দিগন্তরে তাহার বন্ধিয়ে রাখো হৃদয় মন্দিরে সর্বর্ণ গঞ্জন বর্ণ হবে জানা জানি সর্বর্ণ গঞ্জন বর্ণ হবে জানা জানি ত্রিলোকের স্বয়ং তুমি স্বয়ং জগৎ স্বামী ত্রিলোকের স্বয়ং তুমি স্বয়ং জগৎ স্বামী আনন্দ 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 ওই আশ্রয় হব প্রেমানন্দ আনন্দ আনন্দ ওই আশ্রয় হবে নিরানন্দ আনন্দ আনন্দ ওই নিরানন্দ দূরিয়া যাবে আনন্দ 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 আজকে হবে প্রেমানন্দ আনন্দ আনন্দ আশ্রয় হবে প্রেমানন্দ আনন্দ আনন্দ এবার বুদ্ধ ধর্ম সঙ্গের নামে প্রেমানন্দ হবে রে
بلوچ بلو ميل مقدم هلو تو مونيتور بارالي هوبي ميل مقدم نالي ٹھیک آچه بلو جا 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 شكريا شادر مبران شكريا شادر مبران ومار نور نار بندا شادر مير شاكال اوپاسا كوباشيكا ايبان دائق دائقا পুণ্য ভূমিতে পুণ্য লগনে পুণ্য দামে পুণ্য অনুষ্ঠানে আগামী কৈল্য অষ্ট পরিষ্কার এবং মহা সংগদান অষ্টবিংশতি বুদ্ধ পূজা তথা লাভি শ্রেষ্ঠ শিবলি পূজা হয়তো বা হতে পারে মার বিজয়ে অরহত উপগুপ্ত পূজা তারপর হবে জ্ঞাতি ভোজনের ভবে আয়োজন মহামূল্যবান অনুষ্ঠানকে কেন্দ্র করিয়া তাহার পূর্ব রাত্রি আয়োজনে প্রয়াত অরুণ বরুয়ার পরিবার বর্গ চট্টগ্রাম থেকে আমাদের দুইজন অতিথিকে খরল নিমন্ত্রণ সুজলা সুপলা শস্যার শ্যামলা প্রকৃতির নিরবতার কোলে বসিয়াছেন আমার মায়াময় সুন্দরতায় যে মাতৃ জটারে জন্মগ্রহণ করে পিতাই আমার লক্ষ্মণ দত্ত মাতা সীতারানী তাহার ওর সে জন্ম হল আমি পাপি জানি আওলার বেশে বাউলা হয়ে দেশ বিদেশে এই কীর্তন করিয়া করিয়া যাই সবার কাছে হয়তো ভাই আমি ঋণী কে বা না জানলে জানি অন্তর জামি অন্তর চিত্তে তাহাকে আমার রাতুল চরণে প্রণাম টুকু ববে দিয়ে যায় আজকের সবার সভাতে এই সদর্মের মধ্যমুনি যারা উপস্থিত আছেন তারা তারা অনুত্তর পুণ্যক্ষেত্র বিকুসংঘের চরণে দীনহীনী হতবাগা বিকাশ দত্তের প্রণতে প্রণামে অসংখ্য কোটি বন্দনা দিয়ে যায় তবে বিশেষ করে সাতগরিয়া পাড়ার শান্তিকুঞ্জ বিহারের বিহার অধ্যক্ষ আমার দীপানন্দ মহাতেরকে আমার প্রণাম টুকু ববে দিয়ে কেউ ভাই আছেন চেনা কেউ ভাই আছেন চেনা আবার কেহ ভাই আছেন অচেনা তাই সর্বার্গে সব্রাগ্রে যারে আছেন আমার বয়স জ্যেষ্ঠ তাদের প্রতি রইল আমার যথেষ্ট ভক্তি এবং শ্রদ্ধা আছেন যারা সমবয়সী তাদেরকে দিলাম কিন্তু শুভলাল গোলাপের শুভেচ্ছা আছেন যত কচি কাঁচা শিশু যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা তারা একদিন উদয়মান দিবাকর সূর্যের মতো উঠিবে তাদেরকে আমার হৃৎকমলের অন্তঃস্থল থেকে আগামী দিনের জন্য ভালোবাসা দিলাম কিন্তু স্নেহের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভক্তি যদুবর প্রণাম নমস্কার দণ্ডবত এবং আমি শুভেচ্ছা জানাই আমাদের চাঁদগাঁও থানার অন্তর্গত সাক্ষ্যমণি বিহারের
বিহার অধিপতি পরমশ্রদ্ধেয় প্রাক্তন মহাসচিব সুদেশক সদর্ম কবি পালি বিশারদ পরমশ্রদ্ধেয় শ্রীমৎ এস লোকজিৎ মহাতের মহোদয়ের হাতে গড়া সংগঠন চান্দাও সাক্যমণি বুদ্ধ কীর্তনিয়া অঙ্গ থেকে আমি হতবাগা বিকাশ দত্তে আপনাদের কাছে ভক্তি কিন্তু করে নিবে। এখানে যারা আছেন এখানে আরো অনেক উপস্থিত আছেন, অনেক উদয়মান কীর্তনিয়া যেমন আছেন, হাটহাজারে তানার মির্জাফুর যাহার বাড়ি মির্জাফর না মির্জাপুর মির্জাফর ন না মির্জাপুর তো মির্জাপুরের উদয়মান নক্ষত্র যার নাম হৃদয় বরুয়া নিকটস্থ। হ্যাঁ আরো আছেন অনেকে কীর্তনিয়া, তো কে কত বর্তমান চ্যানেলের মালিক। হ্যাঁ যাদের আছে চ্যানেল তারা নাকি করে মাঝে মাঝে প্যানেল। তুই উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য দুইটি চ্যানেল, একটা হলো করুণা টিভি এবং করুণা টিভির সকল ভক্তদের জানাই আমার ভক্তি প্রণাম শুভেচ্ছা। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন দূর দূরান্ত থেকে যারা লাইফে আছেন, তুই সবাইকে জানাই আমার নমস্কার এবং প্রণাম। আর পারলে একটু করে একটা লাইক কিংবা কমেন্ট বা শেয়ার করবেন। তো জগতে প্রত্যেকটা কিছু আমরা যা পাই কিছু দিয়ে কিছু পাই। যদি বলেন একজন ভগবানকে ডাকতে গেলে অন্তত মনের একটা ভক্তি দিতে হয়, একটা পূজা করতে গেলে দুইটা বাতির প্রয়োজন হয়। হ্যাঁ আর বর্তমান সারা জাগানো চ্যানেল সুরের ছোঁয়া, অর্থাৎ যেটা চেয়ারম্যান হলো জনি বড়ুয়া, যিনি এদের ঘরের জামাই, যাদের কাছে আছে কিন্তু লাখো টাকার খামাই। সবার প্রতি রইল আমার অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা। তুই আসুন আজকে তারা হবে বড় চমৎকার। একদিকে থাকবে তারা কি মার বুদ্ধ মানে মার হজিবে কি, এখন দুকো নিবে না নাকি হইবে, তাহলে দেখেন আপনারাই চিন্তা করে দেখেন মার হজি ভাই নসিনীর দ্বারা গদি বৈদিকে মারের। তো প্রথম আসরে যখন আমি এসেছি আমি মারের ভূমিকে যাই, আর যিনি আমার প্রতিপক্ষ, যিনি আমার প্রতিপক্ষ অতীব সুদক্ষ, চট্টগ্রামের অহংকার গায়ক জগতের অলংকার, যাহাকে জি টিভিতে দেখা যায় পৃথিবীতে দেখা যায় রেডিওতে যাহার কথা শোনা যায়, তিনি আর কেহ নয় আমাদের শ্রদ্ধেয় মাস্টার সুমন বড়ুয়া, যাকে আমি দাদা বলে সম্বোধন করে যায়। কোথায় আছেন দাদা, দীনহীনের ভক্তিটুকু গ্রহণ কিন্তু করিবেন সদা, এবার অগতির গতি দয়াল জেতবন বিহারি, অগতির গতি দয়াল জেতবন বিহারি। কোথায় আছে দয়াল ভগবান পারের কান্ডারি, তবে আজ মরণ না কাইলে মরণ, মরণ একদিন আছে, কনার দিন হুরাইলে মানুষ আর কত দিন বাসে, ওরাই মারিতে চাই না কেবল সুন্দর ভুবনে, তবুও মরিতে হবে আমার ধর্মের বন্ধনে, মরিতে চাই না কেবল মায়ার জগতে, মরণের দিন ধীরে ধীরে আসিবে নিকটে, ফুল ফুটে চলে যায়
ভাই দুনিয়ার রীতি মানুষ মরিয়া গেলে রেখে যায় রে স্মৃতি বাবনা যত যত না তত সাধন কর সদাই অবিরত বাবনা যত যত না তত সাধন কর সবাই অবিরত ভাবনা যত আপনাদের পার্শ্ববর্তী এলাকার আরেকজন উদয়মান কীর্তনীয় বাবু মিঠুন বড়ুয়া আশীর্বাদ করবেন আগামী শিবদান থেকে তিনি আরম্ভ করবেন করবেন তো আসলে আমাদের কীর্তনীয় সংগঠনে তারাও যায় কীর্তন চর্চা করে একে একে ভুল ত্রুটি হবে না রে যত আপনারা ক্ষমা করবেন হতবাগাকে সন্তানের মতো বিজ্ঞানা করবেন আশিস পুত্র সমজ্ঞানে ক্ষমা করিবেন একমাত্র যত মহতি গণি সুরের বিস্তৃতি আমার ছন্দের পতন কখনো কখনো সাহ যোগাবেন এই গ্রামের সকল আগামী দিনের যত যুবক যুবতী ক্ষমা মহত্বের লক্ষণ গুণীজনে কয় আমি সর্বপ্রথম তেমন ক্ষমা চেয়ে নিলাম আপনাদের রাতুল চরণে ওরে সাদের রজনী চলিল আমানি ধীরে ধীরে গভীরে দিকে যায় ওরে সাদের রজনী চলিল আমানি ধীরে ধীরে গভীরে দিকে যায় চিন্তা কর ভগবান নিরলে বসিয়া ওরে চিন্তা কর ভগবান নিরলে বসিয়া একদিকে তাই দেব পুত্র আমার বলিব খুলিয়া ওরে না ডরাইও না শরমাইও না দয়ম গইল ওই উত্তর দিকের গুনগু দূরের বিড়ে আমার এবার কান যখন আছে তোমার শুন কানে বাতিয়া ভাবের কথা ধীরে ধীরে বলিব খুলিয়া তোমায় চিনতে গেলে চিন্তা বাড়িবে আই চিনতে গেলে চিন্তা বাড়িবে ওই চিন্তা কর ঘর ভিতরে চিনতে গেলে তোমায় চিন্তা বাড়িবে
শেষ হয়েছে আপনাদের পেঁয়াজু পেঁয়াজু ও মারে যে দাদা রিজাক আশা করে অনারা বৈদ্যুন মারাইলে হনহানার অভাব তবে গানের কায়দা থাকতে হয় না জানিলে খাই দিয়ে এই জীবনে ভগবান তোমার হবে না ভাই দিয়ে মার শব্দের অর্থ কি মার শব্দের অর্থ হল যে ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ তো আমাকে যেহেতু মারের ভূমিকা রাখা হয়েছে তাহলে আপনার সাথে আমার বেশি ভালোবাসা বা মাখামাখি করার প্রয়োজন নেই অনহন আর এক বেলা ভাত খাবে তেমন আর ঘর যাই নহন এক বেলা ভাঙ আমাকে যখন মার রাখা হয় মার মানে কি অর্থাৎ আমি মার হয়ে বলছি না ইসলামরা বলে শয়তান কি আগ্রাই অল্প বয়সে হইন মাথা হারা বুঝে ঠান্ডা জ্বালায় ইসলামরা বলে শয়তান সনাতনরা বলে অশুভ জিনিস অশুভ শক্তি আর বৌদ্ধ দর্শনে বলা হয় স্বয়ং মার মার মানে কি জীবে ভগবানের জ্বালা পুরাই জ্বালা দিয়েছে এই পৃথিবীতে মার কিন্তু পঞ্চ প্রকারের হয় মার হয় প্রকার পাঁচ প্রকার আজ মার ফক কইতে আইবেন খানার কি নইব আ কই তো হতা ইয়া ননরা সাইম বুদ্ধ লেডা খানা কিছু ন দিব আই আইলে গরম গরম ভিয়াজু দিব আর আর বসি সাব না বানা পাউন ভিয়াজ দিনে তাহলে মার কয় প্রকার পাঁচ প্রকার পাঁচ প্রকার বুঝছো ন বয়স্ক মানুষ তো তুমি ভালো বলে আমি মন্দ তুমি শুভ বলে আমি অশুভ তুমি দিন বলে আমি রাত তুমি পূর্ণিমা বলে আমি অমাবস্যা তুমি সত্য বলে আমি মিথ্যা তুমি সত্য আমি মিথ্যা তুমি বক্তের সৎ আমি অবক্তের অসৎ এ তো তোমার আমার দ্বিধাদ্বন্দ্ব হবে স্বয়ং বার্তা আয়ুন মা মারার হাম কি একজন মমতাময় মায়ের কাজ কি পুত্র সেবা করা স্বামী সেবা একটি শ্রমণের কাজ কি বিপুসঙ্গ সেবা একটা বিক্ষুর কাজ কি মানুষকে সঠিক পথ দেখানো একটি ধ্যানের কাজ কি ধ্যান সাধনা করা আর আর মার হামল যে মানুষের খারাপ জায়গা ঠেলি দন কেয়াং থজিন একবারও জম হইতো না কেয়াং থজিহীন জন হইতো না কেয়াই যে মারার খাম জেন ধরন অনারা বুদ্ধ খতা চলা খালি ফিয়াজু সাবাইন যে এনেক মারার খাম বুদ্ধ খতা কিন্তু এনে গর খতা খানে হয় এনল যে মারর একটার ঘরে জিয়ন গর যাইব গুই ই নহনে নি বুঝে মারে টেললে জিবেনি কতি জিবি উড়িবেন তুলি মনে করবেন যে অনারা খানে ভাই সাই তুলে আশা করে অনারা তো জনরহন প্রয়োজন হাই ভগবান ইম বেগ মার জিনিস খাতা হ আমার গানে গানে প্রেমানন্দ হয় আমার গানে গানে প্রেমানন্দ হয় প্রেমানন্দ হয় ভগবানের জয় প্রেমানন্দ হয় মহামারের জয় বাইন্দরে ফালটাই ফেলন আ হজি প্রেমানন্দ হয় মহামারের জয় এবার হজি ভগবানের জয় পয়সা নেই না একচুয়ালি দিতাম না
প্রেমানন্দ হই মহামারের জয় মহামারের জয় ও আমার গানে গানে প্রেমানন্দ হই তাই ভগবান চিন্তা কর তাই কিয়া জন্মতুন জীবে বেহাতাই অনসমে জীবে বেহ হয় হনদিন সোজা সেই মাতৃ জটরু তুমি জীবে অলসো হইব হনদি ভাসই তুন অর্থাৎ মার হনদিন বালা হইতো ন মার রাহাম কি অনর হনিক কেং জাতন আতিকে মনে হতে কেং নজেন কেন ফুটবল চাই গই তুলি মনে করবি যে ভিতর কি ডুকি সতানে গুরয়ে এই যে অনারা জি বড়িয়া গুণ বৈশুন ইল যে মারব অনা উগ বড়িয়া ঠিক নয় অনারা যদি বুদ্ধর যেতে এত ভালোবাসতেন তলি ধর্ম আসন বসছেন অনারা আরে ভালোবাসন যে আরো তো নুব ঠিঠিলে দি মারের মে বই যে আর বুদ্ধ হাত নিলে কিয়ত বহিম ফরে ধর্মাসন ধর্মাসন কেরিম মে ফাই ইন ফিসদি দিনে আর দুনো সামনে দি কর জোরে গরি চিন্তা কর তাই আসলে মা হতা সত্য যদি আমি হাসিয়া হাসিয়া বলি সদা এই জগতে মার পাঁচ প্রকারের আছে মার হয় প্রকার পাঁচ প্রকার কি কি মার ক্লেশ মার স্কন্দ মার অভিসংস্কার মার মৃত্যু মার দেবভূত্র মার ইন্দ অনুরোধ প্রশ্ন রাখি যে আরবিক কুসঙ্গ আছে এডে দেখুন না ক্যাঙ্গুর হতা হরি মারে এডে গোলাই ফেলি এডে হন আইনে হামগরণ সম্ভব ন শিরে উপশিরে মার হতা বিক্রি করছি হাত পাইবেন যা খালি ভগবান আলি আরো বেশি হাত পাইবেন মার কয় প্রকার পাঁচ প্রকার কি কি মার ক্লেশ মার স্কন্দ মার অবিসংস্কার মার মৃত্যু মার দেবপুত্র মার এ পাঁচশ মারের মধ্যে সবচেয়ে শক্তিশালী মার হলো দেবপুত্র মাজি সাধনা গজ্জ যদি বলে তুই হজাই ব্যাগি সাধনা ভগবান কি যে সাধনা করত যে জীবে বলে সাইরে অসংখ্য লক্ষ কল্প ফারামি পূর্ণ করছি জীবে দশ ফারামি দশ ফারামি কি দান ফারামি শিলা ফারামি ভাবনা ফারামি খান্তি ফারামি বীর্য ফারামি নৈষ্কম্য ফারামি অধিষ্ঠান ফারামি এভাবে দিনে ফারামি পূর্ণ করিয়া যায় আচ্ছা ভগবান হ সে ব্যাগ ফারামি যদি পূর্ণ কর মরণের ফারামিকে পূর্ণ করি ন ভার সব ফারামি পূর্ণ করে দেখুন আই আইলে হন খানার অভাব নয় তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় দুঃখের দহনে পূরণ রোধনে দিলে দিলে তার কয় দিলে দিলে তার কয় তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় দুঃখের দহনে পূরণ রোধনে দিলে দিলে আমি তো দেখেছি কপদে স্বপ্ন মুকুল হয়ে জ্বরে যায় শুকনো পাথর মর মর বাজে কত সুর বেদনা ওই আমি তো দেখেছি কপদে স্বপ্ন মুকুল হয়ে জ্বরে যায় শুকনো পাথর মর মর বাজে কত সুর বেদনা তুমিকে দেখি তো প্রভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোধনে দিলে দিলে তার কয়
নাতনো বড় মারবা আজি আর নমানের ইউনে আসো মারবা বাইরে আর কো মার আছে জীবল যে হাইবার মার মারটার হতানো নিবা হাত থাকে তাই চিন্তা করো চাই এখানে আপনার কাছে প্রশ্ন ওনারা কে একজন না যাই তো জিএম বুদ্ধের মন্দির থাকে যেখানে বুদ্ধ অবস্থান করে এডে দেখেছি ওনারা একখান সাধন হলে একজন একখান যৌতুক দিল আমার কথার কায়দা তুমি বুঝে নিও অর্থাৎ যে বিহারের ভিতর বুদ্ধ মুক্তি বসায় বুদ্ধ প্রতিমে অর্থাৎ বুদ্ধ মুক্তি বসায় মানুষ যেখানে বন্দনা করে এ রুমিয়ে নিবি তোর মারে একখান যৌতুক দিল ভগবানরে যৌতুক আজ পর্যন্ত অনুরুমিয়ে নিবি তোর হাত দেওয়া জিনিস ইয়েন কেবত্ত কলে তাকিন জিনিস যে দিন ধরে নয় রাখুন অর্থাৎ যেন ধরে এনে বুদ্ধর আসন তো এডে বুদ্ধর আসন হলে যা যা থাকে এডে একটা মার জিনিস চাই তো যদি আর জিনিস যদি এডে রাখুন তলি বোঝা যাচ্ছে এডো আর হাম চলে এডে আর নেটওয়ার্ক আছে এ তাহলে মানুষ শিল্পী শুদ্ধি ন যে আর যদি ফেলে দো তলি শিল্পী শুদ্ধি তার ভিতরে কি ঘটনা জানতে পাবে ছাই সমগ্র পৃথিবীতে একটা মারের উপহার তোমাকে দিয়েছিল এখনো বিহার মধ্যে লাগাই ভগবান হনিক সম্পদ নয় রাখে মার সম্পদ নয় রাখে বাবার সম্পদ নয় রাখে দিন বিক্ষে করে এনে দিন খাটাই কিন্তু মার সম্পত্তি এনে কিলে রেখুন যে আজ অতুক দিয়ে বলি অনি এনে এখনো রাখি দিবেন না তো মানুষে এই বানা বানাই দেয় যে এই যে তার মানুষে ঘুরাত যে প্রশ্ন আমার এ জায়গায় ফিলের জিবে দিউম এই মাইতে বড় কষ্ট হইব আসনি এনে ভিতর মার একখান তোর উপহার দিলু এখন কি উপহার কি বা জিনিস জানতে ইচ্ছে হয় কি উপহার কি বা জিনিস উপহার কি বা জিনিস জানতে ইচ্ছে হয় চোখ মেলিয়া থাকিবে ভগবান বল নানি ছয় বুদ্ধ ধর্মের জটিল কথা বুদ্ধ মারের এই তো বার্তা বুদ্ধ ধর্মের জটিল কথা এবার বুদ্ধ মারের জটিল কথা মার কেমন জিনিস মানুষের করে দেয় ফিনিশ দনিদের জীব হতে বুদ্ধ বল বুদ্ধ বলিব হতে বুদ্ধাম সারা নাম দাম মাম সারা নাম এটা খাম মিষ্টিক ছড় না এখন কি উপহার দিয়েছিলাম যাই আমি হেসে কথা বললে কি হবে কিন্তু জায়গার করে আমি আপনাকে কিন্তু অ্যাটাক করেছি জানিলি হইবেন নজানিলি আর অনদরমরি নাই নজানি হাতে জানানোর দরকারও নাই কারণ আদা বিয়ারিতে যাঁচর হব বললে হন লাভ নাই আর হামলু যে কি ভালো যে নিশরা খারাপ গরম শিলবান মানুষের দুশ্চিল ফতে ইয়ে যে মারর কর্ম যদি হন যে কে অনেক খরামি কে কইউন আর যদি রাজার ভাত দন তাহলে আপনি রাজার মতো অভিনয় করা ভরিব আর যদি আর যদি বাউল ভাত দন বাউলের মতন ভরিব আর যদি আর সন্ন্যাসীর মতো দন তাহলে আপনি সাধু সাধন ভরিব চিন্তা করো সাই আমাকে মারবা নিয়েছে বলে মার গলা গলা না 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 ভরে একদিন ধরে দেখলামে না রে মারে ঘর কা নাই কে
নরঞ্জনা বদি দ্রুমমূলে ছয় বৎসর সাধনা করেছিলে শাস্ত্রে কয় প্রথম জামে জাতেশ্বর জ্ঞান দ্বিতীয় জামে সত্য চুত উৎপত্তি জ্ঞান তৃতীয় জামে তুমি আশবক্ষে জ্ঞান লাভ করে ভগবান এ মাত্র আশবক্ষে জ্ঞান লাভ করিব সময় আর বেশি নাই এটার মধ্যে কিছু দু ব্যক্তি এইনে একজনের আত্ম শঙ্ক আর জনের আত্ম শ্বেত সত্র শঙ্ক মানে অন্য ও বাজা যাইবি শঙ্ক এবার আয়তন হত আটারো হাত এবার হনা এতর মিক কেন বাঙালির ঘরত আছে এতর নয় কুয়াত আটারো হাত আটারো হাত হল যে শঙ্ক আর জন দিন যে একখান শ্বেত সত্র শ্বেত সত্র মানে কি সত্র শব্দ যে একখান ছাতা কইজের নেই মাতা কি গই শ্বেত সত্র অর্থাৎ হন পূজনীয় বান্ত যদি আই আর কি পুষ্প সিঁড়ি অনে অন্য মা মারালে কিন্তু পুষ্প সিঁড়ন না নসিডন তো আর কিলে বেদি দে মালাই কায়দা আছে বাবা গানের শীতকালে গান শীতের তুন গীত বালন ভরিব তোর মানুষ তাই বুঝে কিছুক্ষণ পর ভগবান বুদ্ধি জ্ঞান লাভ করিব অভিবাদন জানা বেলা একজন শঙ্ক লগি একজন একটা শ্বেত সত্র লগি অনেক বুদ্ধি জ্ঞান লাভ করিবেন এটা মধ্যে দেখেছি তার ভিতরে কি ঘটনা জানিলে বলিবে তার ভিতরে কি ঘটনা তার ভিতরে কি ঘটনা জানিলে বলিবে তাহার কথা তোমার কাছে বলিবে সভারে যারা অরিজিনাল বুদ্ধ ভক্ত এটার তখন শীত লাগ দুন এটার বুগত আত দিত নেন করি কেয়া বুদ্ধ বিকল পাহাড় দিয়ান কর জননী রুই দে ফুয়ার জরে ঠান্ডা তো দিয়ান করের তো তোর ভক্ত কলের মে কে বেগুন দশখান দশখান সাদর কিলে সব যাবাই যে কাইজা আছে বাবা আরে মার দি দাদা আচ্ছা আরো মার মতো লাগে না শতানোর মতো হ্যাঁ এত সুন্দর করে সুলটুলা আসি এলাম আরে দি তো কিয়র ভাত মারার ভাত এখন আই বক্তর মতো হতা হইল নত কে বিলেন যারে দিবি তে বিলেনের মতন ভরিব নলি তি মেরিল ফতমালর পুরস্কার ন ভাই তো আর দি তো অন্য অরিজিনাল মারার দিবি চিন্তা করো সাই তবে মা একটা ভাববেন আমি কিন্তু মারো না আমি আপনাদের সন্তান কিটাম জায়গা যাই না সেন্টার যেতে পাল্টা ফেলাই ভগবান ধ্যান করিয়াই উঠিবে দুনুয়া ভক্ত অভিবাদন জানাইব দেখা যাচ্ছে একজন উত্তর মিক্কি একজন দৈন মিক্কি তৃতীয় তিনবার হাফি টুলু তর তর করি এখন কইবেন যে এখন কইবেন যে শঙ্খ লই যাইব এখন শ্বেত সত্র লই যাইব এখন পৃথিবীর তিন বের কে হাইপি উত্তর মিক্কে তো দৈমিক কে কি লাগি দিল্লি কে আরমান তার কেসে মেরে আইয়া আই ডিজিটাল ওর মার
ইয়া পুরানা বুদ্ধ তো কিন্তু ই বুঝজু ন ইয়া ফালি ভাষা বুঝু যে শূন্য প্রাণের প্রাণের ভগবান মারে কথা শূন্য হে প্রাণের ভগবান মারে কথা যেই কথা শুনিলে যাবে কিন্তু মনের বেটা যেই কথা শুনিলে যাবে সমর্পণ করিয়াই আসর থেকে বিদায় নিতে চায় তবে মার বুদ্ধ এটা দ্বারাটা না দিলে উত্তম হতো ইনুদি অত্যন্ত জটিল আর সাধারণ মানুষ এই দ্বারাটা খুবই কম বুঝবে হ্যাঁ এখন আসলে আমি মানুষ কিন্তু নরম ভরণের মানুষ হ্যাঁ তুই আর যেতে দিয়ে বাজে আত্ম হন ভরের আমি অন্য ভারের দেবদত্ত অন্য ভারের আনন্দ অন্য ভারের মহাকশ্যপ অন্য ভারের সারিপুত্র আর মার হামল যে কি খালি গরণ হ্যাঁ তবে অন যদি আর ভালো ভাত আনিবার যদি ক্ষমতা থাকে তুলি কিন্তু অনে অঙ্ক জানিবেন আজ অঙ্ক যদি না জানো ফল দুইটা প্রশ্ন একখান হল যে বুদ্ধর আসন বর্তমানে আর দেব কারণ উপহার ব্যবহার করে মানছে অনেকখান যৌতুক দিলাম যৌতুক কান কি আর যে তো অনেক ধ্যান লাভ গরিবের টাইমত গোয়াড়ার হইতে শঙ্খ গিয়ে আর কে শ্বেত ছত্র গিয়ে অনর অভিবাদন জানাইবো এন্টার মধ্যে কিন্তু গুতুর মিকে গিয়ে গুই গুদন মিকে গিয়ে গুই এ পৃথিবীর তিনবার কম্পিতে কিল্লো ই ঘটনা গান এবলে তোর মায়ের জামাই আর আজ জামাই হুন্ন হুন্ন আছে যে জামাই আর গো মারা গি এইসব অনুষ্ঠানে জামাই কলতা আগায় ভরা মাটি আর মালা দম ভর দেতে রাতে যা কি বিয়ে গুণ ছোট তো সে শু এবে তো রোর বারে লিসু আর কোন হটে গিয়ে হন লুকি বই তো ঠিক তো কোরিয়া থেকে যিনি আপনার ভ্রাতা উনার নাম কি যে মৃদুল তো মৃদুল দাদা কিন্তু এই কীর্তনের জন্য খুব আগ্রহী ছিলেন এ দ্বারাটা কিন্তু তিনি নির্ণয় করছেন তো দাদারে আপনাকে আমি শুভেচ্ছা কিন্তু ভাবে দিয়ে যায় আমরা আমি চেষ্টা করি মার হইয়া কেমন করে মারের অর্থাৎ মার চরিত্র যদি আর ভিতর ফুড়ি উঠে মানুষ বুঝতো না যে মারি কি জিনিস আর যদি বালা বালা হতা হই হবু তুমি মারতে বালা মানুষ আসিল নয় আজ মার ধারণে আর বুদ্ধ দর্শন নর মার ধারণে পঞ্চশীল বাঙ্গের মার ধারণে অষ্টশীল বাঙ্গের মার ধারণে দশশীল বাঙ্গের মার ধারণে হিংসা মার ধারণে লোক মার ধারণে দেশ মার ধারণে সমাজের ভিতর ফাটাফাটি এই হল মার ধর্ম আজ এঙ্গুর হই তু হনে দিকে হন সম্ভব না চিন্তা করো চাই এবার আমি বিদায় নেব শুভেচ্ছা ভাবে জানা তোমাদের উপহার আমি চিরদিন তোমাদের উপহার আমি চিরদিন আমি চিরদিন রেখে দেবো তোমাদের উপহার আমি চিরদিন হয় যদি হয় কাছে কি বার হয় যদি হয় জীবন মরণে আমি তোমাদের হব বলিয়া আসর থেকে বিদায় নিতে চাই অদা ভগবান আইলে তার হন সাঁটা ন দিবেন ভগবান হতা শুনিবেন না না হতুম হবে তোর ভয় তাই বাজে আই আইলে ওনার ব্যাগ পাইবেন বুঝুন না আই ব্যাগ গুণ রা অন্তরায় গটাই তারি ভগবান ইবের অন্তরায় গটাই নেভারি যে খালি নইলে মারতে হন শক্তি হন খমজন এগো দেবা তো তুন একখানা নিছে ব্রহ্মার তুন একখানা ইন্দ্র তুন কিন্তু উড়ে
মার শক্তি কিন্তু হম নয় এই পৃথিবীতে ব্যাগুন শ্মশান ভাইবেন মার কোনো শ্মশান নাই নাই ভারত বছর বুদ্ধগয়া বা বুদ্ধ তীর্থ যারা গিয়ে এটা তন্ন তন্ন করে মার খনতে শ্মশান খাইতেন না অর্থাৎ বোঝা যার জন্য মৃত্যু মারতুন জয়ন্য ভারণ কাই যা আছে বাবা হন মারতুন মৃত্যুমার মৃত্যুমার অনত মরণ হইছি আইসিয়া না মৃত্যান্ন যা জীবন দেখুন মজ্জু বলে হনিক প্রমাণ দিত হ গোটা পৃথিবীতে যতদিন বাঁচি আছে আই অপেক্ষা করি আর কোন শ্মশান ভাইম না এটা হন দু মোমবাতি দিম না এটা হন দুঃখাটি দিম না এটা হন সত্যই নি নাই চিন্তা করো সাই আসলে অমর কিন্তু আমি মার দেখো না ভদ্র তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি মানুষরে এটা কিঙ্গরিত অনেসাই আইনে কেঙ্গুরি মানুষের সঠিক ফত টানিবেন ইয়ে ননরখাম আর আই মানুষের কেঙ্গুরি ভুল ফত গুরইউ ইয়ে নারখাম সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা উড়ি দক মারলাই রং জমেছে সাদা 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 কালা কালা রং জমেছে সাদা কালা ওই যে মারের মন পাগলা বসন্ত কালে আমি বন্ধু কালা পাখি তুমি যেন কি বসন্ত কালে বলতে পারি আমি বন্ধু কালা পাখি তুমি যেন কি বসন্ত কালে বলতে পারি অসুবিধা নেই বুদ্ধ উড়িলে একবার নড়িবে তোমার তাই চিন্তা করো সাই আর এক সা দিবেন ঘর ভিতর ভগবান রাখো যে সাই ন দিবেন হারানি তারা রাতি ন খাই আজ 24 ঘন্টা ঘাট থাকে এবারে জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে পবিত্র পাবন তুমি ওই শুকনো ডালে মুকুল মেলে ওই মহামায়ের ঘরে আছে ওই কি আনন্দ লাগে রে ওই নারদ জপে বিনার তারে এবার ব্রহ্ম ডাকে চতুর্মুখে এবার কৈলাসে পে শিবে ডাকে এবার বিষ্ণু লোকে বিষ্ণু ডাকে ওই ইন্দ্র ডাকে ইন্দ্র লোকে এবার পাতালে সে নাকে ডাকে এ রবি আর শশী বলে ওই দেব লোকে দেব ডাকে ওই ভক্তবৃন্দ সবাই মিলে ওই কি আনন্দ হবে রে প্রেমানন্দে বাহু তুলে এ হাতের তালি দিয়ে বলে আই নেচে নেচে বাহু তুলে ওরে কি আনন্দ হবে রে ওরে পতিত পাবন তুমি বলিতে ভালো লাগে এই কোথায় ছিল কে আনিল ওই কোথায় ছিল কে আনিল জীবের ইয় মুক্তি দাথা এ প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে এবার ভক্তবৃন্দ সবাই মিলে ওরে গ্রামবাসী সবাই ডাকে ওরে গ্রামবাসী সবাই ডাকে ওরে মাসি পিসি সবাই মিলে এবার জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে পতিত পাবন তুমি জয় বুদ্ধ Thank you.
পটমং বুদ্ধি পালং পং
গেছে আমার পূজা রূপচার যাতে কবা জনা মৃদঙ্গ মন্দির আদনে যাতে কবা জনা তোমার কৃপা না হইলে বাজে না বাজনা আমার বাংলা বিঘা আর সিরাতার বেলা গেল রাত্রি হল ঘরে ঘরে বাতি বেলা গেল রাত্রি হল ঘরে ঘরে বাতি প্রাণের প্রভু করি গোয়ারতি ভক্তি ডাকে প্রাণ ভরি এসো হে এসো হে দিনের এই আসরে এসো হে এসো হে ভক্ত বৃন্দের এই আসরে এবার বুদ্ধ পদে নমামি ধর্ম পদে নমামি নমামি রত্ন পদে নমামি অরে সঙ্গ পদে নমামি রত্ন পদে নমামি বুদ্ধ পদে নমামি ধর্ম পদে নমামি সঙ্গ পদে নমামি রত্ন পদে নমামি পদে নমামি রত্ন পদে নমামি পদে নমামি নমামি
সুপলা সুপলা শস্য আর শ্যামলা প্রকৃতিকে ঘিরে রয়েছে বসুন্ধরা আর এই বসুন্ধরার বুকে মোরা রয়েছি কত সুখে আরে কত সুখে মোরা করছি দিন যাপন অতীত হারিয়ে মোরা বর্তমানকে সামনে নিয়ে ভবিষ্যতের দিকে মোরা করছি পদার সৃষ্টির আড়ালে নিরলে তাকিয়া ততই খেয়াল করেন আমার মহাপ্রভু দিব্য চক্ষু দিয়া জানি না কোন কারণে ঘুমন্ত থাকিয়া হারিয়ে ফেলেছি জ্ঞান সূর্যের কিরণে নক্ষত্রের ঝলকে পুষ্পের ছটকে চিত্ত নকেশ্বরী আর এই মহাবিশ্বকে সাজাইয়াছেন তিনি কত মনোহর করি আবার এই বিশ্বের বুকে মানুষকে বাসস্থান দিয়ে রাখে ওরে নর দৃষ্টি হতে আমার মহাপ্রভু ওরে ভক্তবৃন্দ বহু দূরে থাকে তাই এই ব্রহ্মাণ্ডের সমস্ত গুণীজন মিলিয়া গায় তার গুণগান প্রশংসার কীর্তন তাই তবে ভক্তগণ সুরেতে মিলাইয়া তান প্রভু পদে জয়গান নাম দিয়েছি ভগবানের গুণ সংকীর্তন আজিকার এই শুভ দিনে শুভ লগ্নে রাঙ্গুনিয়া থানার অন্তর্গত রাজানগর ইউনিয়নের রাজঘাটা গ্রামে আমার পুণ্যস্নাত উপাসক যিনি সদ্ধর্মের পূজারি আমার মৃদল বাবু মৃদল বাবুর বাড়িতে যিনি সুদূর প্রবাসে অবস্থান করেছে যে দেখিবার পাহাই তাহার ওই আহ্বানে আজকের এই অনুষ্ঠানে আমরা দুজন কীর্তনিয়া এসেছি হেতায় তবে আজকে আমার বেশি আনন্দ লাগে কেন জানেন জীবনে কোনোদিন এই গ্রামে আসতে পারি নাই এই সমগ্র চট্টগ্রামের ভিতরে এই গ্রাম নাকি কীর্তন গানের জন্য সর্বশ্রেষ্ঠ হয় আমি জীবনে কোনোদিন আসতে পারি নাই আবার কেন জানি আমার বাকি না মৃদুল বাবু কৃপা দৃষ্টি হয়েছে আমাকে এখানে নিমন্ত্রণ করেছেন তাহলে তার ভিতরেও ভগবান আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই আসর হতে তার প্রতি অভিনন্দন জানাই তবে আরো যত আছেন ভক্তবৃন্দ রইয়াছেন বসিয়া আপনাদের সকলের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা আমার প্রাণ অর্ঘটুকু অন্তরের অন্তঃস্থল হতে দিলাম রে পঁচাইয়া সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি এই আসরেতে ভগবান বুদ্ধ প্রতিষ্ঠিত ভগবান বুদ্ধ প্রশংসিত সেই মহান ভিক্ষু সংঘ যারা সারাত্তা বিক্ষোভে সারিকাং বহুজনা হিতায়া বহুজনা সুকায়া লোকানু কম্পায়া হিতায়া সুকায়া দেবমানুষানং দেশ এত বিক্ষোভে দম্মে আদি কল্যাণং মধ্য কল্যাণং পরিশোনা কল্যাণং এই মহামন্ত্রকে বুকে ধারণ করিয়া সাগরে ভূদরে শৈল শিখরে জীবন বাজি রেখে এই মহান ধর্মকে রেখেছেন টিকাইয়া সেই
পূজনীয় ভিক্ষু সংঘকে দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি অরে ভক্তবৃন্দ আসরে আসিয়া আর যিনি আমার বাল দীর্ঘ দিনের বন্ধুবর দীর্ঘদিনের বন্ধুবর তার নামটা আমি ভুলে গেছি আমার অনেক দিনের বন্ধু পুরাতন বন্ধু শান্তিজ্যোতি বড়ুয়া মহোদয় পুরাতন বন্ধু আমার আমার সম্মুখে রইয়াছে বসিয়া আমার ভক্তি স্নাত প্রাণ প্রাণ অর্ঘটুকু তার কাছে দিলাম রে ফসাইয়া আর বয়োবৃদ্ধ যারা আছেন তাদের প্রত্যেকের কাছে আমার ভালোবাসার নিদর্শন রাখিয়া পরে যত কীর্তনিয়ে আসেন আসরে বসিয়া ওরে তাদের প্রতি আমার ভালোবাসা প্রেমার গটুকু দিলাম রে ওরে প্রণাম প্রণাম আমার হাজারো প্রণাম যত ভক্ত বৃন্দের শরণে শরণ আমার প্রণাম প্রণাম হাজারো প্রণাম শীতের রজনীতে অনেক কষ্ট সহ্য করে ভগবান বুদ্ধের গুণকীর্তন শোনার জন্য শুধু এখানে যারা বসেছেন তাই প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি বুদ্ধ গুণগান শুনিবার তরে আসিয়াছেন যারা বনি পরে আসিয়াছেন যারাসরে তাদের রাতুল শরণে শরণে আমার এখানে এসে আমি একটু মুশকিলে পড়ে গেছি মনে মনে চিন্তা করছি হয়তো একটা বিপদ বটে কেন জানেন আজকে যে ধারা দেওয়া হয়েছে একদিকে মার আর একদিকে বুদ্ধ যাই হোক তবে এই যে বুদ্ধের গুণকীর্তন আমি যে গাইব সেই জ্ঞান আমার নেই কারণ আমি তেমন অভিজ্ঞ গায়ক নই আমার বিপরীত পক্ষ যিনি জানি একটু পরে অতীব সুদক্ষ তিনি যাকে পৃথিবীতে দেখা যায় যাকে সৃথিবীতে দেখা যায় আবার যার কথা রেডিওতে মাঝে মধ্যে শোনা যায় ফেসবুকে আর ইউটিউবে তার সব সময় দর্শন পাওয়া যায় আমি দেখিবারে পাই যিনি রাও জানতানার অহংকার আমাদের সমগ্র চট্টগ্রামের অলঙ্কার আমার বিকাশ বাবু কীর্তনিয়া হয় তিনি একাধারে কীর্তনিয়া
বৌদ্ধ কীর্তনিয়া, একাধারে সনাতন কীর্তনিয়া, আর আবার গীতা ফাটেও তিনি পারদর্শী। আমি দেখিবারে পাই আমার বন্ধু বরের কাছে এই আসর হতে ভালোবাসা টুকু দিলাম রে ফসাই। জানি না আমার কথায় আমার পরিবেশনে আপনাদের মনে কতটুকু শান্তির অমিয়দার আবর্ষণ করতে পারবো। তবে সংস্কৃতির একটা কথা আছে, মোকং এই দৃষ্টি পড়বাই মোকং করতে বাচালং অরে সংঙ্গে গিরি মহাং বন্দে পরমানন্দ মাধ। যদি ভগবানের কৃপা হয় ওরে বুবার মুখেও নাকি কথা কয়ঙ্গুগিরি লঙ্গিবারে পারে ওরে ভগবানের কৃপা হলে পরে অন্ধজন সকু মেলতে পারে বদির জন শুনিতে পায় অবনের ভিতরে। কবি সাহিত্যিক যারা সমাজের দিশারি তারা এই জগতে সাহিত্য অমর, আমাদের লোকসাহিত্য মৃত প্রায় পুন প্রাণ সংসারের আশায় কেহ দেনা সেদিকে নজর। সাহিত্য জীবন সাথে সংযোগ রাখি দিনে রাতে এই জগতে, এই জগতের সুখ দুঃখ প্রসার করে যায় পুঁথি কথা গাথা গানে আর প্রবন্ধ দর্শন বিজ্ঞানে। সবই তো দেখি বন্ধু সাহিত্য আকা পায়। বড় দুঃখ জাগে মনে আমার প্রথম জীবনে, গ্রাম্য জীবন ছিল আনন্দে ভরপুর, বর্ষার প্লাবন হলে পরে নৌকা খেলার ফাল্লা চলে, মন মাতানো বাটি আল গানের সুর, ছেলে মেয়ে বিয়ের কালে ওরে ফারার মেয়ে সকলে আনন্দে গাইতো বিয়ের গান। আর পুরুষেরা থাকতো দূরে হল আর গান বলে তারে থাকতো দূরে হল আর গান বলে তারে সুরে মুগ্ধ হইত সবার প্রাণ। আর যখন মহরমের সাঁত উঠে জারি গানের জোয়ার ছুটে, ওরে ইসলামবাদের কারবাল্লার কাহিনী ইমাম শহীদের কথা এজিদের নিষ্ঠুরতা শুনলে সবার সুখে আস্ত পানি। এখন বর্তমান আমাদের প্রজন্ম যারা অপসংস্কৃতিতে দিশেহারা, মোবাইলে ইউটিউবে আর ব্যান্ড শো এর মধ্যে বিভিন্ন ডেক সাইডের মধ্যে লাগায় ব্যান্ডের গান, ছেলে মেয়ে ফাঁসাফাঁসি কত করে নাচানাচি, মনে হয় তাহা দেখলে মনে হয় সৃষ্টি করেছে দিন দুপুরে দিনের উপর।
তাই শিল্পীরা কি বলেছে জানেন ওরে শিক্ষা দীক্ষা সংস্কৃতি সমাজ পরিবেশ এখন আধুনিকতার ছোঁয়া লাগি বিয়াগি নয় যার শেষ আর লোকগীতি সংস্কৃতি আর লোকগীতি কীর্তন গীতি বলি যার গে হন হতায় ওরে আধুনিক জবনা দোল হারমোনিয়াম তাবলা ইউনাই আধুনিক যন্ত্রের যন্ত্র অনির্বেল দরকার সংস্কৃতি লোকগীতি মৃদুল বড়ুয়া তার তার অত্যন্ত বিপরীত তিনি তিনি কি করেছেন সঙ্গদান অষ্টপরিষ্কার দান শিবলী পূজা অরহত উপগুপ্তের পূজার আগে পূর্ব চেতনা আনয়নের জন্য মানুষের মনে আনন্দ সৃষ্টি করার জন্য অর্থাৎ এই যে পূর্ব চেতনা মোচন চেতনা অপর চেতনায় যে দান কর্ম হয় পরিপূর্ণ হয় সেই কারণে পূর্ব চেতনা আনয়নের জন্য আজকে তাহার বাড়িতে ভগবান বুদ্ধের গুরু কীর্তন দিয়েছে লাগাইয়া সেই কারণে আমি এমন একজন অত্যন্ত ভদ্র নম্র অত্যন্ত অমায়িক একজন ছেলে তার প্রশংসা করছি আসরে দাঁড়াইয়া ওরে দৈন্য দৈন্য বলি তারে দৈন্য 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 তিনি এমন একটা সুন্দর অনন্ত সুন্দর দৃষ্টিনন্দন গৃহ নির্মাণ করেছেন আবার সেই গৃহকে উদ্বোধন করার জন্য ভগবান বুদ্ধের গুণ কীর্তন দিয়েছেন বুদ্ধের সেই প্রকৃত উপাসক তার ভাই আমার এই যে নয়ন বড়ুয়া অত্যন্ত ধর্মীয় বাবাপন্ন সহজ সরল তাদের পুণ্য প্রভাব আছে বলেই আজ সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছে অন্তর যাদের সাদা তারা সব সময় সাদাই থাকে সেই কারণে ভাগিনারে উভয় ভাগিনাকে আমি আমি অভিনন্দন দিয়া দিলাম রে ফসাইয়া
ভবিষ্যতে এই পুণ্য কর্ম ত্যাগ করবে না তোমাদের জীবনে শান্তি সমৃদ্ধি লাগিয়া এবার আস্তে আস্তে দ্বারার দিকে যাব রে চলিয়া আমি আস্তে আস্তে দ্বারার দিকে যাব রে চলিয়া আমার মারো রাজা এসে বলে নাসিয়া নাসিয়া মারো রাজা এসে বলে নাসিয়া নাসিয়া আমার মার রাজ কত সুন্দর করে গান গেয়েছেন তিনি অত্যন্ত সুন্দর সাবলীল এবং সুললিত কণ্ঠে মার রাজা হয়ে আসরে উপবিষ্ট হইয়া আমার কাছে কিছু প্রশ্ন উত্থাপন করিয়া ওরে গিয়েছে চলিয়া বলে যে ভগবান আমি যত খারাপ আর আপনি যত ভালো আমি খারাপের দিকে আপনি ভালোর দিকে আমি যত মন্দ ভালো তো এ নাকি মার ফাফিষ্ট আসলে তার কথাবার্তায় বোঝা যায় প্রথম আসরে ফাফিষ্ট মার আজীবন শত্রু এ মার হলো মানব জীবনের আজীবন শত্রু এ মার তারিত মানুষ যখন মারের তারণায় অন্ধ হয়ে পড়ে তখন তার পক্ষে সোজা পথে চলা সক্ষম হয়ে দাঁড়ায় না আবার কেহ যদি তার প্রতি অন্যায় করে বসে কিন্তু সে তাড়াতাড়ি প্রতিশোধ নিতে সারে না আপনি কার প্রতিশোধ নেবেন আপনি তো একজন প্রেমের পূজারি আপনার মতো সেই একজন মানুষ তখন আপনার দংশিত বিবেককে বুঝাতে হবে পাগলা কুকুর কামড় দিয়েছে বলে আমি কি কুকুরকে কামড় দেব সে গোবর ছিটকিয়েছে বলে আমিও তো গোবর ছিটকাবো এতে তো আমার দেহ পবিত্র হবে মন কলুষিত হবে চিত্ত বিক্ষিপ্ত হবে সুতরাং এই মারের ধারণায় যত অপরাধ যত অকর্ম কুকর্ম পৃথিবীতে হয় আমি দেখিবারে পাই এই মার আসে বলে এত অধর্ম এই বর্তমান পৃথিবীতে গিয়েছে সেই কারণে আমি মনে করেছিলাম এই মার এবার শিক্ষা পাবে কিন্তু আসলে শিক্ষা হয় নাই দেখলাম যেইভাবে আস্ফালন করে গেল বলে যে তুমি কি দেখেছো কবু আমি ভগবান আমি ভগবান তিনি নিজের মুখে স্বীকার করেছেন আরে মার তোমার বাসা প্রথমে ভগবানের সাথে যে গানটা দিয়েছো তুমি কি দেখেছো কবু জীবনের পর জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার কয় তিলে তিলে তার ক্ষয় আমি তো অনেক দেখেছি আমাকে পরাজয় করার শশাগরা পৃথিবীতে এমন কোন প্রাণী বা এমন কোন বস্তু এমন কোন দেবনর ব্রাহ্মণ তৈরি হয় নাই তো তুমি আমাকে কি পরাজয় শিখাবে তুমি আমাকে কি পরাজয় শিখাবে তুমি তো সবসময় পরাজিত তুমি আমার কাছে প্রথম পরাজয় হয়েছ তারপরে পরাজয় হয়েছ আমার শিষ্য আমার শিষ্যের শিষ্য অরহত উপগুপ্তের কাছে তাহলে তোমার পরাজয়টা সবসময় লেগেই আছে আমার পরাজয় তুমি কোনোদিন দেখেছো তো তুমি আমাকে কি পরাজয় শিখাতে চাও ওরে যে গানটা ছিল আমার তা গাইতে চন্দ না তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় ও বা গান বাজে বাজে গা করিব তার অনুযায়ী গান গা করিব আয় হইতে চন্দ না ওরে যে গানটা ছিল আমার এই জীবনের উপহার
তুমি তাহা গাইবে সে তো ভাবিনি তবে এটাই কি ছিল তোমার জীবনী তোমার পাপে মন বাগানে আমি ফুল মালা কথায় কথায় দিলে বন্ধু আমার মন জালা ও সদা ভাবিবে বন্ধু আমি তোমার মালা আজ আসরে দিয়া গেলে মনে আমার জালা এ কথা কি জানো না টানিলে কি মানো না এটা তো আমি আহা বাবু আরো বলেছেন মার নাকি মারের মৃত্যু নাই মারের কোন শ্মশান নেই তিনি সদা সর্বত্র হ্যাঁ মার তুমি তো জানো না মার তোমার কত পরাজয় ঘটেছে সব সময় পরাজিত আমার মতো সাধু সজ্জন যারা আছে তাদের কাছে যেদিন তুমি এসেছিলে আমার বুদ্ধিবৃক্ষ থলে আমি যেদিন সাধনায় বসেছিলাম সংকল্প করেছিলাম আমার অস্থি মাংস সার হয়ে যাক আমি এই বসা থেকে বুদ্ধত্ব লাভ না করি উঠবো না এই সংকল্প করিয়া যখন বুদ্ধত্ব লাভ করার মনোভাষণা নিয়ে আমি যখন সাধনায় বসিলাম তখন তুমি দেখলে তোমার প্রভাব প্রতিপত্তি পৃথিবীর হাতে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে তোমার অস্তিত্ব আর থাকবে না তখন তখন তুমি আমার কাছে এসেছো কি করে বহুং সহস্রমাবি নিমিত সায়ু দন্তং গিরি মেকলং উদিত গুরশসে নমারং অরে দানাতে দাম্মা বিদিনা জিতবা মনিন্দ অরে তন্তে জসা বাব তুমি জয় মঙ্গলানি তোমার চেহারাটা বেশভূষায় যেমন সুন্দর মনটা তেমন সুন্দর নয় তুমি যে সুন্দর অবয়ব নিয়ে আসরেতে এসেছেন এসেছো এবং যেভাবে কীর্তন গান পরিবেশন করে মানুষকে আনন্দ করেছো কিন্তু আসলে মনটাও যদি তেমন সুন্দর হইতো তাহলে পৃথিবীতে মানুষের এই দশা হইতো না ওরে কি সুন্দর রে গানের পাখি মারের কাজ কোথায় মারের বিচরণ ক্ষেত্র হলো মন মন চিত্ত জগতে চিত্ত জগতে মারের বিচরণ ক্ষেত্র হলো কোথায় মন আর কোথাও নয় মনকে সবসময় রমিত করা মনকে নিজের ভাগে আনা ইসলাম ধর্মে বলে শয়তান আর আমাদের ধর্মে আছে কি মার তে ভগবান বুদ্ধ বলেছেন আত্মা হি আত্মা নাত ওরে আত্মা হি আত্মা নাত কুহি নাত পরশিয়া ওরে ভগবানের উপদেষ্টা জানো পাশার মনরে নিজকে তুমি নিজে আগে চিনো ওরে নিজকে তুমি নিজে আগে চিনো
হলে আতানং বিদ্ধি আতানং বিদ্ধি তোমার চিত্ত জগৎ হবে শুদ্ধি আবার হিন্দু মতে আছে যুফই কেন ফলে আত্মানং বৃদ্ধি তোমার চিত্ত জগৎ হবে শুদ্ধি হিন্দু ধর্মে আছে উপখ্যান মান আরাফা নাফসাহু ওরে ফাঁকা তার আব্বার আব্বাহু বলে গেছে রসুল দেওয়ান ভাষার মনরে নিজকে তুমি নিজে যাকে চিন বলেছেন মা নারাপন আপসাহু ফাঁকা তার আফার আব্বাহু তুমি আগে নিজেকে দেখো ভালো করে নিজের মনকে শুদ্ধ করো তোমার অন্তর্জগৎ তো শুদ্ধ নেই আর তুমি যদি একেবারে সুন্দর দেখাও সুন্দর পোশাক পরো সুন্দর কি সাজগোজ করো তাহলে তোমাকে নিয়ে মানুষ আনন্দিত হবে না মা সেই জন্য বলেছে সুন্দর সেজন্য কি বলেছে কি সুন্দর এক গানের পাখি ওরে মন নিয়ে আসে খেলা করে সুন্দর এক গাই সে ভালো কত ভালো আছে তার অঙ্গরে তুমি সকলের মন নিয়ে খেলা করতে পেরেছ কিন্তু ভগবান বুদ্ধের মন নিয়ে বিন্দু মাত্র খেলা করতে পারো নাই উপরে বেশভূষা চন্দনের তিলক সিঁদুরের ফোঁটা যতই বেশভূষা ধারণ করো না কেন তোমার মতো এসেছিল তিনজন মার কন্যা রতি আরতি তৃষ্ণা সুন্দর শাড়ি পরে শ্বাসগুজ করে বিনা হাতে নিয়ে ঘরে এসেছিল বলছিল সোহাগ সাত বদনি দনি নাচত দেখ সোহাগ সাত বদনি দনি সোহাগ সাত বদনি দনি হাতে বালা বালা কপালে তিলক কানে দোলক বিভিন্ন ভাবে শ্বাসগুজ করে আমার মন রমিত করার জন্য এসেছিল যেমন তুমি আজকে এসেছো কিন্তু আমি সেই পুরুষ নয় অরে রুন জনন পূর্বাজে ঝুমুর ঝুমুর তালে রুন জনন পূর্বাজে রুন জনন পূর্বা নয়নে নয়ন মিলিয়া গেল নয়নে নয়ন মিলিয়া গেল শরমের রং লাগে গালে গো শরমের রং লাগে গালে যেমনি নাচে নগর কানাই তেমনি নাচে রাই যেমনি যেমনি নাচে নগর কানাই তেমনি নাচে রাই নাচিয়া বোলাও তো দেখি নগর কানাই কাহি নাচিয়া বোলাও তো দেখি নগর কানাই রাই নাচ তো দেখি সোহাগ চাঁদ আমি আমি কিন্তু আমার মন মনকে বেঁধে ফেলেছি তুমি আমার সেই মনকে আর কেড়ে নিতে পারবে না কারণ
অনেক জাতি সংসার আমি বুদ্ধত্ব লাভ করার পরেই বলেছিলাম তুমি মার সেটা জানবে না আমার প্রথম বাক্য কি অনেক জাতি সংসার ওরে সন্ধ্যা বিষম অনেক বিষম অহংকারং গবেষান্ত দুঃখ জাতি পুনা পুনং গহকারক দুর্দোষী গহকারক দিটুষী পুনগেহং নকাহুষী সব পথে পাশুক বজ্ঞ গহকূর্তং বিশঙ্কিতং বিশঙ্কারং গতং চিত্তং তন্নং হায় মজ্জগা আমি জন্ম জন্মান্তরে ঘুরিয়েছি প্রায় নিঃসন্তান হে মা তুমি গৃহকারক হে গৃহকারক তুমি না পারিবে আমার দেহ গৃহ রসিবারে আর তুমি সেই গাতার অর্থ বুঝো নাই আমি জন্ম জন্মান্তর ঘুরিয়েছি পাইনি সন্তান সে কোথা গোপনে আছে যে আমার এই দেহ গৃহ করেছে নির্মাণ পুনঃ পুনঃ দুঃখ পেয়ে পরে দেখা তো ফেলেছি এবার হে গৃহকারক তুমি না পারিবে আমার দেহ গৃহ রসিবারে আর সুরমার করেছি স্তম্ভ আমি সুরমার করে দিয়েছি তোমার গৃহস্তম্ভ আর সুরমার করেছি গৃহ বিত্ত ছয় আমার সংস্কার বিগত সিদ্ধ সংস্কার আর ঢুকতে পারবে না তুমি তুমি না বলেছ সংস্কার একটা মা এটা অবিসংস্কার মা এই সংস্কার বিগত সিদ্ধ আমার তৃষ্ঠায় আমার ভাই আছে ওরে মন আমার দেহ গরি আমি সন্ধান করি বানাইয়াছে যেই মিকারি মন আমার দেহ গরি মন আমার কুন্মিকারের সাধ্য আছে এই গরি তৈয়ার করে ওরে যে গরি তৈয়ার করে সে তুপসি তাহার ভিতরে দেহ গরির সদ্য থালা ভিতরে সব আছে কোলা দেহ গরির সদ্য থালা ভিতরে সব আছে কোলা তিনশো সাঁইত্রিশ গুরুপ মারা গোপয়ে কালায় আছে মন আমার দেহ গরি এই দেহ গরি আর নির্মাণ করা যাবে না সুতরাং তোমাকে সতর্ক করতে চাই তুমি যখন এসেছিলে আমার সাথে যুদ্ধ করতে কিসের উপর করে এসেছিলে একটা যানবাহন এনেছিলে আমি কথায় বলেছি সেটা গুরম পনালব ক্ষমত অক্ষম কি বলেছিলাম বাহং সাহাস্যাম আবিনিমিত সায়ু দন্তং সহস্র বাহু ধারণ করে হে মার তুমি সেদিন এক হাজার বাহু একটা দুইটা না এক হাজার বাহু ধারণ করে বাহং সহস্যাম আবিনিমিত সায়ু দন্তং গিরি মেকলং উদিত গুরশাসেন মারং গিরি মেকল নামের একটা হস্তি তোমার হস্তি তোমার যানবাহন সেই গিরি মেকল নামের হস্তিতে আর উড় হইয়া সহস্র বাহু ধারণ করিয়া সসৈন্য মার যখন আমার দিকে দাবিত হইল আমি কি করেছিলাম দানা দি দাম্মা বিদিনা আমি কি করেছিলাম দানা দি ধর্ম বল সাক্ষী করেছিলাম আমার জন্ম জন্মান্তরে দানা দি ধর্ম বল যেটা আছে সেটাকে সাক্ষী করেছিলাম তুমি
ওরে সেই ওরে সেটা দেখে মারো রাজা গিয়াস হলাইয়া হাই আমি বুদ্ধ তলব করিলাম বসিয়া বসিয়া তুমি শুন মন দিয়া বসিয়া বসিয়া শুন মন দিয়া বসিয়া বসিয়া বলিব বলিব তোমারে বলিব বলিব তোমারে মনের আশা মিটাবো তিশা মনের আশা মিটাবো তিশা ভালোবাসায় আছে অন্তরে বুঝো না কেন বুঝো না কেন বুঝো কি বুঝো না মানো কি মানো না জানো না কেন বুঝো কি বুঝো না মানো কি মানো না জানো না কেন তোমার জানতে হবে তারপরে এরপরে যখন তুমি সসৈন্য মান নিয়ে আমাকে অস্ত্রেও নিক্ষেপ করে পরাজিত করতে পারলে না তারপর ওই তিন কন্যা রতি প্রীতি তৃষ্ণা রতি আরতি তৃষ্ণাকে সাজাইয়া আমার দিকে ফাটি ফাটিয়ে দিয়েছে তারা তিনজন নৃত্য করলো গান করলো এর পরে দেখা যায় পরে মার তোমার তিন পুত্র আসিল সলিয়া তোমাকে তিন কন্যার কথা বলেছি কিন্তু তিন পুত্রের কথা বলি নাই এখন তিন পুত্র কেবা হয় তিন কন্যা রতি প্রীতি তৃষ্ণা তোমার তিন পুত্র কেবা হয় জানলে পরে আসরেতে বলিবে গুলিয়া আর তাহলে মার কি ব্যক্তি হ্যাঁ মার মাঝে মধ্যে ব্যক্তির রূপ ধারণ করে তবে সেটা হলো দেবপুত্র মার তুমি বর্ণনা করেছো মাছ মার পাঁচ প্রকার এক নম্বর হলো দেবপুত্র মার যিনি ভয় প্রদর্শন করে সাধককে যোগীকে জীবিত পুত্র মৃত দেখাইয়া অথবা বিভিন্ন মূর্তি ধারণ করিয়া ভয় প্রদর্শন করে সেটা হলো কি দেবপুত্র মার সাধকের দিয়ান শুতি ঘটার জন্য মারের কাজ এখন তারপরে বলেছ অবিসংস্কার মার মার তুমি বুঝো তুমি কোথায় গেছো জানো তুমি পুরো বুদ্ধ দর্শনে চলে গেছো এখন অবিসংস্কার মার তাহলে প্রথম দেখো দেবপুত্র মার অবিসংস্কার মার স্কন্দ মার স্কন্দ মার আর ক্লেশ মার আর মৃত্যু মার বলে যে ভগবান তুমি তো মৃত্যুকে জয় করতে পারো নাই তুমি যদি মৃত্যুকে জয় করতে পারতে আমাকে জয় করতে পারতে তাহলে তুমি পরিনির্বাণ প্রাপ্ত হয়েছো কেন অনেক সুন্দর কথা বলে নাই আরে মার ওরে তুমি আমায় চিনবে কি করি ওরে তুমি আমায় চিনবে কি করি ওরে মনে প্রাণ বিশ্বাস রাখো আমি তোমার পারে ঠান্ডারি তোমার চলার পথে নিশারি I
বর্ণনা করে গেলে ক্লেশ মার অবিশ্বাসকর মার মৃত্যু মার আমার মৃত্যু হয় নাই ভগবান বুদ্ধ মৃত্যুবরণ করেছে এ কথা কি তোমার জীবনে কোনোদিন শুনেছো তুমি কিভাবে প্রকাশ করলে ভগবান বুদ্ধ মৃত্যুকে জয় করতে পারে নাই তুমি যদি সত্য ধর্মের অনুসারী হও তুমি যদি বুদ্ধ ধর্ম নিয়ে কীর্তন করো ওরে ভাই বিকাশ দত্ত দেখো না সাহিয়া এমন অপপ্রচার করো কেন ভক্তগণের মিথ্যা তথ্য কেন প্রচার করো কিসের লাগিয়া ভাই ভগবান বুদ্ধ মৃত্যুবরণ করে নাই ভগবান বুদ্ধের পরিনির্বাণ দুইটা একটা হলো সোপাধিশেষ নির্বাণ আরেকটা হলো অনুপাধিশেষ নির্বাণ এখন সোপাধিশেষ নির্বাণ কি তোমার মারের এগুলো আবার পরবর্তীতে তুমি যে বার সহ্য করতে পারবে আমি বুঝতে পারতেছি না এগুলো তোমাকে আবার বর্ণনা করতে হবে সোপাধিশেষ নির্বাণ কি নির্বাণ কি সোপাধিশেষ নির্বাণ হলো তোমাকে বুঝাই উপাদান সমূহ বিদ্যমান থাকতে উপাদান সমূহ বিদ্যমান থাকতে তৃষ্ণা মুক্ত হয়ে যিনি মুক্ত লাভ করেন তাহা হলো উপাধিশেষ নির্বাণ উপাধিশেষ আছে অর্থাৎ উপাদান আছে উপাদান কি ওই তুমি যে বলেছ স্কন্দমার ফংস উপাদান স্কন্দ এই স্কন্দমারের মধ্যে এই উপাদান বিদ্যমান আছে থাকা অবস্থায় কি ফংস উপাদান স্কন্দ কি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান তুমি পুরো একটা বুদ্ধ দর্শনে চলে যেত রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এগুলো বিদ্যমান থাকতে যদি তৃষ্ণা মুক্ত করে জীবন মুক্ত পুরুষ যখন মুক্ত লাভ করিয়া যায় সুপাধিশেষ নির্বাণ বলে পৃথিবীতে জানিও সদায় এটা ভাই মৃত্যু নয় ও এটা মৃত্যু নয় মৃত্যু নয় মৃত্যু নয় মৃত্যু নয় জানো না হারে হয় মৃত্যু নয় মৃত্যু নয় জানো না হারে হয় মৃত্যু নয় মৃত্যু নয় চিন্তা করে দেখো বন্ধু বসিয়া বসিয়া চিন্তা করে দেখো বন্ধু বসিয়া বসিয়া প্রথম ডোল দিল বন্ধু তোমারও লাগিয়া আমি প্রথম ডোজ দিলাম বন্ধু তোমারও লাগিয়া খোঁজার কুয়ারে তালা ভিতরে সাবি কুয়ারে তালা ভিতরে সাবি তালা খুলিতে মন হল দাবি কুয়ারে তালা ভিতরে সাবি এখন রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এটা হলো কি এটা হলো কি সংস্কার মার স্কন্দ মার পঞ্চ উপাদান স্কন্দ স্কন্দ কখন উপাদানে পরিণত হয় উপাদান কখন স্কন্দতে পরিণত হয়
এখানে আছে বড় বিষয় বাবু তুমি একবার দেখো না বাবু জিয়া ফাংশো পদে নেসকো তুমি একজন তোমার শ্বশুরে তুমি আসো এখন ছয় পাঁচ প্রকারের মারার মধ্যে আস্তে আস্তে একটা একটা করে দিবে রে বউ তারপরে এবার আসো ক্লেশ মাপ ক্লেশ কয়টা দশটা দশ ক্লেশ তুমি যদি ফাঁসটা ক্লেশ ভালো করে বর্ণনা করো কারণ বেশি বর্ণনা করতে গেলে অনেক সময় হয়ে যাবে ফাঁসটা ক্লেশ যদি ভালো করে বর্ণনা করতে পারো তাহলে আমি মনে করবো বিকাশ দত্ত আগের চেয়ে অনেক অনেক ঊর্ধ্বে চলে গেছে তবে হ্যাঁ এখন বর্তমান সমাজে ভাই তোমার প্রশংসা করি তুমি না হলে কীর্তন হচ্ছে না কারণ কোন একজন মানুষ যদি একটা গৃহ নির্মাণ করে বা পুত্রকে সমন করাইয়া দেয় মানত করে আগে বিকাশ দত্তের গান দিতে হবে সেমন একজন জনপ্রিয় মানুষ তোমার তুলনা নাই তোমাকে প্রশংসা করি ভাই যতটুকু আছে না কেন তারপরে তুমি যেভাবে সমাজে প্রচার করে যাচ্ছ ধন্যবাদ জানাই কারণ বুঝার মতো মানুষ কম দেখো না বা বিয়া তোমাকে বুঝতে হলে আমার মতো ভগবান বুদ্ধ হতে হবে না হলে তোমাকে ধরার মতো মানুষ নাই জগতে আসিয়া তারপরে ওরে তুমি কি এখন দেখেছ স্বপন আমারে 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 তুমি কি তুমি কি এখন দেখেছ স্বপন আমারে 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 আদুর কিরবা ফরাঙ্গেজি ফরাঙ্গেজি বল দিদি হ্যাঁ মাদার দাদা রক্সেরি গিয়ে জি হ্যালো আসছি নাকি হ্যালো তুমি কি এখন আমাকে স্বপ্নে দেখেছো আমার কাছে যেই সমস্ত প্রশ্ন জানতে চেয়েছো আরে সে দে মাহার আমার মারো রাজ দেখো না বাবিয়া আমার কাছে প্রশ্ন জানতে চেয়েছো আমাকে নাকি কেউ একদিন একটা কিছু উপহার দিয়েছে যৌতুক বলেছো তুমি তুমি কি বলেছো তোমার মুখে যৌতুক বলেছো আমি কি দুলাভাই হয়েছি বর হয়েছি বিয়ে অনুষ্ঠানের বর হয়েছি আমাকে যৌতুক দেওয়ার জন্য আরে ভাই বাসাটা ঠিক করেন বুদ্ধের সাথে বুদ্ধের ভগবান বুদ্ধের সাথে গান গাইতে হলে কি ভাষা আপনাকে প্রয়োগ করতে হবে আমাকে নাকি যৌতুক দিয়েছে যৌতুক একটা ঘৃণিত শব্দ বর্তমান সমাজে সেই জন্য তুমি এই ধরনের প্রশ্ন করে গেছো যাই হোক আমার ওরে তোমার বহুবান গিরিয়া মিলন এলো কি তিরিয়া তোমার বহন গিরিয়া মিলন এলো কি পিরিয়া কিসে তু মনে মনে কিসে নদীর দুদারে তুমি কি এখন দেখে সপন আমারে আমার
ওরে মার রাজ তোমারে সুদাই তোমার ওই অকর্ম কুকর্ম ত্যাগ করিয়া আমার যৌতুক সেটা আমাকে আমাকে দান দিয়েছিল আমি যখন বুদ্ধত্ব লাভ করেছি আমার মাতার উপর একটা সাধোয়া দিয়েছিল সেটা বলেছে কি যৌতুক একটা চান্দোয়া দিয়েছিল সেটা তুমি বলেছো কি যৌতুক সেই জন্য আরে বন্ধুরে দেখো না বাবিয়া উত্তরের সাথে গান করতে কথা বলতে একটু হিসাব করে বলো আসরে গিয়া আরে ফিঞ্জর খুলে দিয়েছি তোমার যা কিছু বলার ছিল বলে দিয়েছি যা রে যাবি যদি যা আরেকটা প্রশ্ন করেছে যে ভগবান তুমি যখন বুদ্ধত্ব লাভ করতেছো তার পূর্ব মুহূর্তে হঠাৎ করে আমি দেখিবারে পাই দুইজন মানুষ আপনার কাছে এসেছিল দুইটা জিনিস নিয়ে একজনের হাতে বিজা আরেক শঙ্খ আরেকজনের হাতে পদ্ম ভগবান বলুন দেখি কিসের কথায় এখনো দেখতেছি তোমার সেই মিথ্যা দৃষ্টি যায় নাই আরে মহারাজা এখনো দেখতেছি তোমার সেই মিথ্যা দৃষ্টি যায় নাই সেই সে ওই মারো রে বুঝাইলে সে বুঝে না প্রবোধ মানে না মাররে বুঝাই লেসে বুঝে না স্বভাব কেমন মারের স্বভাব হলো স্পন্দনং সফলং চিত্তং দুর্লক্ষং দুর্নিবারয়ং উজং করোতি মেধাবী পুষুক বস ধারকং অর্থাৎ স্পন্দনশীল তার চিত্ত হে মার রাজা কাল ব্রহ্মরা ওরে সে তো ফুলের মধু হায় কারণ ওই প্রথমে বলেছি না তিনবেন রেডিও
এক ব্যান্ড দিতে আরেক ব্যান্ডে চলে যায়, ব্যান্ডিং নেই, কতক্ষণ খুলনায়, কতক্ষণ ঢাকায়, কতক্ষণ রংপুরে সিলেটে, কারণ এটা ত্রি ব্যান্ড রেডিও। সে কারণে কোন ব্যান্ড কখন ধরবে সেটা তার জানা নাই, হঠাৎ করে চ্যানেল পাল্টায়, আর একটা কথা বলতে আরো একটা অন্য কথায় চলে যায়, কথার কোনো ধারাবাহিকতা নাই। সেই জন্য এই রেডিওটা, ও তোমার মা, তুমি একবার ভাবো, তোমার মাটির মডেল রেডিওটা, ও তোমার মাটির মডেল রেডিওতে তোমার মাটির মডেল রেডিওটা নাও না শ্বাস করে, একজন তোমার মাটির মডেল রেডিওটাকে একটা ম্যাগাজিন দেখাতে হবে ভালো করে, কারণ জং ধরে গেছে, কথা বলতে বলতে সেখানে কি হয়ে গেছে, ও তোমার মাটির মডেল রেডিওটা একটা দেখাও ভালো মিকারে, ওরে জং ধরেছে, বিকাশ দত্ত তোমার দেহ সেন্টারে, তোমার মাটির মডেল রেডিওটা দেখাও ভালো মিকারে, মন দেখাও ভালো বিবেক সেন্টারে, তোমার সে বিবেক সেন্টারে জং ধরে গেছে, তোমার মাটির মডেল রেডিওটা দেখাও ভালো মিকারে, মন দেখাও ভালো মিকারে, জং ধরেছে বন্ধু তোমার বিবেক সেন্টারে, জং ধরেছে বন্ধু তোমার বিবেক সেন্টারে, এই যে তোমার থ্রি ব্যান্ডের সেটে, তোমার টু স্টার এরিয়ালেতে, এই যে তোমার থ্রি ব্যান্ডের সেটে টু স্টার এরিয়ালেতে, ওরে বিবেক ব্যান্ডকে সেট করে দাও ওয়ান টু এর সাথে, তখন মধুর সুরে বাজবে মিটার, ওরে মধুর সুরে বাজবে মিটার, ঢাকা খুলনা রংপুরে জং ধরেছে বন্ধু তোমার বিবেক সেন্টারে, জং ধরেছে বন্ধু তোমার, তোমার মাটির মডেল রেডিওটা দেখাও ভালো, জং ধরেছে সেটা দুইজন নয়, তুমি ভুল দেখেছ, আমার কাছে এসেছিল পাঁচজন, কয়জন, পাঁচজন, সেখানে একজনের হাতে পদ্ম ছিল, আরেকজনের হাতে কি ছিল, শঙ্খ ছিল, তো পাঁচজন এসে কি করেছিল জানো, আর অন্য তিনজনের হাতে কিছুই ছিল না, তো কারা কারা, বুদ্ধ তো লাভের সাথে সাথে, ওরে সাতগিরি যক্ক এসে নম নাম ধরে, ওই সাতগিরি যক্ক এসে নম নাম, সাতগিরি যক্ক এসে নম নাম ধরে, ওই অসুরিন্দ্র তস্য বলে নমস্কার করে,
ওই অসুর ইন্দ্র তার সবলে নমস্কার করে ভগবত শব্দ দিল লোক পাল চারি ভগবত শব্দ দিল লোক পাল চারি বন্দনা করিল ভূতে তোর জোর করি বন্দনা করিল ভূতে তোর জোর করি সহম্পতি ব্রহ্ম এসে তত কি করিল সম্মপ সম্বুদ্ধ বলে বন্দনা করিল সম্মক সম্বুদ্ধ বলে বন্দনা করিল ভাবনা যত যাতনা তত ভাবনা যত বন্ধু যাতনা তত ওই ভাবিলে ভাব গই আগের মত ভাবনা যত যাতনা তত ওই ভাবিলে ভাব গই আগের মত ভাবনা যত যাতনা পাঁচজন নয় সাতজন এই সাতজন এসেই আমাকে বুদ্ধত্ব লাভের সাথে সাথে বন্দনা করেছিল তবে আমি যখন একটু অনুৎসাহিত হলাম তখন সহম্পতি ব্রহ্মা এবং মহাব্রহ্মা এসে ওরে শ্বেতসত্র মহাব্রহ্মা ধারণ করিল ওই শ্বেতসত্র মহাব্রহ্মা ধারণ করিল ওই শ্বেতসত্র মহাব্রহ্মা ধারণ করিল আমার বামরা যায় আমার কাছে জিজ্ঞাসিয়া গেল এবার আনন্দে আনন্দে প্রেমানন্দে প্রেমানন্দে আনন্দে আনন্দে প্রেমানন্দে প্রেমানন্দে তোমার আমার লেনা দেনা হইল ওরে তোমার আমার লেনা দেনা হইল ওরে তুমি সারা আমি নাই আমি সারা তুমি নাই তুমি সারা আমি নাই আমি সারা তুমি নাই আমার হাতে হাত ধরিয়া নির্বাণ ঘুরে চলো ওই আমার হাতে হাত ধরিয়া নির্বাণ ঘুরে চলো মার তোমার ভয় নাই মার তোমার ভয় নাই তুই আছে জগতে আর তোমার ভয় নাই তুই আছে সাথে তাই ভয় নাই ভয় নাই ওই ভুক্ত সাথে সাথে তাই ভয় নাই ভয় নাই ওই আকাশেতে তারা সুন্দর আরো সুন্দর আমি আরো সাথে তারা সুন্দর আরো সুন্দর আমি মনে প্রাণে বিশ্বাস কর আমি জগৎ স্বামী তুমি মনে প্রাণে বিশ্বাস কর আমি জগৎ স্বামী ওই আম দরে গোল গোল তেতু দরে দেহা ওই আম দরে গোল গোল তেতু দরে দেহা ওরে আজিগারে আসরে তোমার সাথে দেখা ওই বর্ণ আকার একই প্রকার লোপনার সিলি ওই বর্ণ প্রকার একই আকার সিনি আর লবণ ও
ওরে মুখে দিলে বুঝা যায় বেজাল আছে কত ওরে দিলে দিলে বুঝা যায় কারো সাথে কেমন ওই দুধের ভিতর জল বিচারে লাগে দুধের মতো সাথে জল মিশাইলে লাগে দুধের মতো ওরে ভিতর দিলে বুঝা যায় বেজাল আছে হত ভিতর দিলে বুঝা যায় বেজাল আছে হত ওই ভিতর দিয়াটা সরিয়া যদি দেখি ভাই ভিতর দিয়াটা সরিয়া যদি দেখি ভাই ওরে উপরে দিলে নিচে নাই তলাশিরা লাই ওই উপরে দিলে নিচে নাই তলাশিরা লাই কথাই বুদ্ধ বল বুদ্ধ বিনে নাই সম্বল বুদ্ধ বল ওই বুদ্ধ বিনে নাই সম্বল তাহলে প্রশ্ন হলো তোমার গানে গানে যেগুলো আছে তুমি স্কন্দ আমার বলেছ স্কন্দ বর্ণনা করে বুঝিয়ে দিলি দর্শকগণ বুঝতে পারবে আসলে এই স্কন্দ জিনিসগুলো কি ক্লেশ আমার বলেছ ক্লেশের কারণে মানুষ মুক্তি পায় না মুক্তির দিকে দাবিত হইতে পারে না সেই দশ ক্লেশ কি তুমি অবিসংস্কার মার বলেছ অবিসংস্কার কি কাজ করে কি যুগের কাছে যুগের অন্তরের মধ্যে কি কাজ করে অবিসংস্কার মারে আর তুমি বলেছ মৃত্যু মার আসলে মৃত্যু আমাকে ঘটাইতে পারে নাই আমি প্রথমে সোপাদি শেষ বলেছি অনুপাদি শেষ হলো কি এই উপাদান ধ্বংস করে উপাদান সমূহ বিলুপ প্রাপ্ত করে বিলুপ ঘটিয়ে যখন আমি জীবন মুক্ত পুরুষ হয়ে নির্বাণ লাভ করি আয়ু সংস্কার ত্যাগ করি তখন ওই আমার অনুপাদি শেষ নির্বাণ হয়ে থাকে সুতরাং আমি মৃত্যুবরণ করি নাই এই মৃত্যুকে জয় করার জন্য আমি কি করেছি জন্মকে বন্ধ করেছি জন্ম যদি বন্ধ করতে পারে তাহলে মৃত্যু আর হবে না কারণ জগতে জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ স্ফীত বস্তুর অপ্রাপ্তির দুঃখ প্রিয় বিশ্বের দুঃখ প্রিয় সংযোগ দুঃখ এই সমস্ত দুঃখের মধ্যে দেখো ওরে মার দেখো না সাহিয়া হে এই দুঃখ জগতে দুঃখকে মুক্ত করার জন্য প্রথমে জন্ম দুঃখকে বন্ধ করার জন্য আমি দরবারি সারি গিয়া গভীর বহনে গিয়া ওরে করেছিলাম বিদর্শন ধ্যান হায় রে করেছিলাম বিদর্শন ধ্যান বন্ধু করেছিলাম বিদর্শন বন্ধু আমি দেখেছিলাম বিশ্ববরা জন্ম মৃত্যু ব্যাধি জরা বিশ্ববরা জন্ম আমি দেখেছিলাম বিশ্ববরা জন্ম মৃত্যু ব্যাধি জরা ওই এসব হতে বেছে তাহাকা দায় বসেছিলাম মুখের সাধনায় হাই বসেছিলাম মুখের সাধনায় বসেছিলাম মুখের সাধনায় নিরঞ্জনা নদীর কুলে বুদি তরু বিকমূলে বসেছিলাম আপন সাধনায় হাই রে বসেছিলাম আপন সাধনায় হাই রে বসেছিলাম আপন আমি গরবারি
সারিয়া ভিক্ষা পাত্র লইয়া বনেতে করিলাম গমন আমি পাত্র লইয়া দর্শনে বসিয়া আমি বনেতে করেছি তার মুদিকে করেছি তার বিজ্ঞা পাত্র লইয়া দরবারি মুদিকে করেছি তার এবার শুন শুন মার রাজা তোমার সুদাই একটি কথা তোমার কাছে জানিবারে চাই জানলে পরে অগ বন্ধু বলিবে কুলিয়া দর্শক বৃন্দ বসে আছে শুনিবার লাগিয়া এই যে অষ্টবিংশতি বুদ্ধ পূজা আর অরহত উপগুপ্তের পূজা শিবলি পূজা তিনটে পূজা হচ্ছে আগামীকাল হবে সঙ্গদান তো সঙ্গদান করার পরে কি করা হবে ভগবান বুদ্ধের ভিক্ষু সংঘকে ইমাং বিক্রাং সাফারি কারাং ভিক্ষু সংঘাসা দানাং দেমা বলে উৎসর্গ করা হবে এখন এই দান দেওয়ার পরে আবার ফানি ডেলে উৎসর্গ করা হবে ইদাং বই আতিনাঙ্গত সুবিধাহন্ত এই ফানি ডেলে যেগুলো দেওয়া হবে উৎসর্গ করা হবে সেগুলোকে কি বলা হয় দক্ষিণা বলা হয় এখন দান আর দক্ষিণের মধ্যে পার্থক্য কি আমার এই যে মার যদি জানা থাকে তাহলে বলবে দান দান কাকে দেওয়া হয় দক্ষিণা কাকে দেওয়া হয় এই একটা কথা অনুষ্ঠানের জন্য বললাম সেটা আর একটা কথা হা মা ওরে বন্ধু দেখো না চাহিয়া তোমার গ্রিমেকল নামক হস্তিটা এখন কোন জায়গায় আছে তোমার যানবাহন তোমার গ্রিমেকল নামক হস্তিটা এখন কোন জায়গায় আছে বন্ধু বলো না কুলিয়া কারণ তোমার এটা যানবাহন এটা ছাড়া তুমি যে চলতে পারো না এইটা কোন জায়গায় ওরে বন্ধু রই আছে বসিয়া ওরে জানলে পরে অগ বন্ধু বলিবে কুলিয়া ওই জানলে ওই এই সমস্ত কথা এবার পালন দিয়া যাই সরাসরে মারো এসে লাইনে চালাই তুমি যেদিকে চলিতে চাইবে সেই দিকে চলিব যেদিকে চলিতে চাইবি সেই দিকে চালাব তোমার পাপ কাজ করতে মুক্ত করে মুক্তির ভাব দেখাইব মুক্ত করে মুক্তির ভাব দেখাইব তোমার পাপটা সাথে মুক্ত করে মুক্তির ভাব দেখাইব এবার বুদ্ধ বল বুদ্ধ বল বুদ্ধ বল বুদ্ধ বল বুদ্ধ বিনে নাই সম্বল বুদ্ধ বল বুদ্ধ বল বুদ্ধ বিনে নাই সম্বল বুদ্ধ বল বুদ্ধ বল বুদ্ধ বিনে নাই সম্বল বুদ্ধ বল
যাই হোক এই বাড়ির যারা এই পূর্ণ কর্ম যারা আয়োজন করেছেন আয়োজকেরা আমাকে উৎসাহিত করার জন্য আমাকে উৎসাহিত করার জন্য একটা টাকার মালা ফুলের মালা দিয়েছে পরাইয়া আমি তাদের জন্য বলতে চাই আরে ভক্তবৃন্দ আসরে আসিয়া আরে তোমাদের উপহার আমি চিরদিন আমি চিরদিন রেখে দেব ওই তোমাদের উপহার আমি চিরদিন আমি চিরদিন রেখে দেব ওই তোমাদের উপহার আমি চিরদিন আমি চিরদিন রেখে দেব এই দাও যদি আর সেরাই উপহার দাও যদি আর সেরাই উপহার জীবনে মরণে যেন তোমারই হব তোমাদের উপহার আমি চিরদিন এবার একটু আমাদের দুয়ারিদেরকে একটু চা দেন তারপরে পরবর্তী আসবেন